স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। অধিকার বেশি কি পাগলের মতন কথা বলছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যদি বিয়ে করি তো তোমাকেই করবো, ব্যাস। বেশ, তাহলে আজ রাত 11টায় নিউ কলোনির গলিতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে, আমি চলে আসব, রাখছি, বাই। তুমি এসে গেছো, চলো তাহলে যাওয়া যাক। সরি। সরি কেন? Thank you.
তোমাকে আমি কিছু বলতে এলাম। বলো। দেখো, কাল রাতে আমি তোমাকে আমার সমস্ত ঘটনাই খুলে বলেছি। এখন সেগুলো জানার পরে তুমি আমাকে ভালো ভাবো না খারাপ ভাবো আমি জানি না, কিন্তু এটুকুনি অন্তত বলতে চাই যে তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো মেয়ে হয় না। আমি আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখো, আমি জানি না আজকের পর থেকে আর আমাদের কোনো দিন দেখা হবে কি না, কিন্তু এইটুকুনি অন্তত বলতে চাই যে তোমার যদি কখনো আমাকে দরকার পড়ে, যদি কখনো আমাকে তোমার প্রয়োজন পড়ে, তুমি আমাকে একবার ডেকো, আমি নিশ্চয়ই আসবো। চল না। ও হ্যাঁ, এই গোলাপটা তোমার জন্য এনেছিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসছি, হ্যাঁ বাই। শোনো, বলছিলাম আমাকে একটা প্রমিস করবে তুমি? প্রমিস কি? বলছিলাম তুমি আর এই কাজগুলো করো না প্লিজ, ছেড়ে দাও এইসব করা। ঠিক আছে, আমি তোমাকে প্রমিস। আমার ও দিদির দায়িত্ব সম্পূর্ণ মা একা হাতে সামলাত। আমাকে ও দিদিকে মা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। আমিও মাকে ভীষণ ভালোবাসতাম, আমার জগৎ ছিল মা। তাই মা যখন দিদিকে যত্ন করত আমার খুব হিংসে হতো, খুব রাগ হতো। ছাড়লে হবে? চুলগুলো তো দুদিন পর একদম সব উঠে গিয়ে নাড়া হয়ে যাবে। তো আমি করে নেবো, তুমি ছাড়ো তো। না না, ছাড়বো না। একদিনও যদি আস্তে আস্তে মা কাছ থেকে ফেরার সময় রোজ আমার ও দিদির জন্য কিছু না কিছু নিয়ে আসতো। দিদির জন্য সাজগোজের জিনিস, পাউডার, লিপস্টিক আর আমার জন্য খেলনা। কিন্তু আমার তাতে খুব হিংসে হতো। মা দিদিকে যে সাজগোজের জিনিস দিত সেগুলো আমি লুকিয়ে রাখতাম আর নিজে লুকিয়ে মাখতাম। এই নে, তোর জন্য কি এনেছি দেখ। দেখেছিস আমার জন্য কত কিছু হয়ে গেছে।
তুই মেয়ে তাই তোর জন্য বেশি আনলাম, এগুলো সাজার জিনিস, ও তো সাজবে না, ও খেলবে। তারপর সেই দিনটা এলো, আমার দিদি পাড়ার এক বাজে লোফার ছেলের প্রেমে পড়ে। মা দিদিকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু দিদি মানল না। দিদি ওই ছেলেটার সাথে পালিয়ে গেল মাকে ছেড়ে। যে মা দিদিকে এত ভালোবাসত সেই মাকে অগ্রাহ্য করে দিদি চলে গেল। দিদির চলে যাওয়ার পর মা যেন কেমন মন মরা হয়ে গেল। একটা বট গাছের মতো মানুষকে চোখের সামনে মুড়িয়ে যেতে দেখলাম। যে মাকে আমি এত ভালোবাসতাম তারই দশা আমি মানতে পারছিলাম। স্কুলে তো বড় বড় বুড়ি ছাড়ে, ছাত্রছাত্রীকে তো ভালো ভালো জ্ঞান দেয়, আর নিজের মেয়ের কানে ধরে রাখতেও পারল না। একটা লোফার বাজে ছেলের সাথে পালিয়ে গেল। যেই দোকানে এইসব মানুষ আসে সেই দোকানের মালটা না নাও আবার। আপনার জন্য আমার কাস্টমার চলে যাচ্ছে, আমি কি দোকান ফোকান চালাবো না নাকি? যত সব বাজে মহিলা, যান যান। পাড়ার লোকেরা আমাকে বদনাম করত, রাস্তা দিয়ে গেলে দিদির কীর্তির জন্য টিটকিরি মারত, আর মাকে তা সহ্য করতে হতো। এর জন্য দিদি দায়ী ছিল, শুধু দিদি। আরে আমরা যখন ঝাড়ি মারতাম তখন দরজা বন্ধ করে দিত, যেন মেয়ে ধোয়া তুলসী পাতা। আরে ভাই আর বলিস না, একদম অপয়া মাল, একদম অপয়া। তারপর সেই দিনটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, সেই অভিশপ্ত দিনটা। মার মৃত্যুর পর আমিও আস্তে আস্তে পাল্টে গেলাম। প্রতিজ্ঞা করলাম পৃথিবীর সেই সমস্ত ১৩ তারিখে জন্মানো মেয়েগুলোকে শেষ করব, যারা তাদের বাবা মাকে ভালো না বেসে
প্রেমিকদের সাথে পালিয়ে যায়। দুদিনের ভালোবাসার মোহে অন্ধ হয়ে ছোটবেলা থেকে লালন পালন করা বাবা মাকে একা ফেলে চলে যায়, কারণ তারা তো পালিয়ে যায়, কিন্তু সমাজের কাছে বদনাম হতে হয় বাবা মায়েদের। আমি ফেসবুকের মাধ্যমে নতুন নতুন মেয়েদের সাথে বন্ধুত্ব করতাম, তারপর প্রেম শুরু হতো, তাদের ভালোবাসার আশ্বাস দিতাম। তারপর একদিন তাদের অভিভাবকদের সাথে আলাপ করতে গিয়ে ইচ্ছে করে অভদ্র আচরণ করতাম, যাতে তারা আমাকে বাতিল করে দেয়। তারপর আমি দেখতাম যে ওই মেয়েটি কি করে, বাবা মার কথা শুনে আমায় ছেড়ে দেয়, নাকি বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসে, ঠিক আমার ওই দিদির মতো। যদি সে বাবা মার কথা শুনে থেকে যায় তাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু যে আমার কাছে পালিয়ে আসত তাকে শেষ করে দিতাম তারই জন্মদিনে। শোন, তুমি যখন জেনেই গেছো তাহলে পুরোটা জেনে নাও। হ্যাঁ, আমি কেন খুন করি, আমি আমি ওই ওই মেয়েগুলোকে খুন করি না, শোনো না, আমি ওই মেয়েগুলোকে খুন করি যেগুলো তার বাবা মাকে ভালোবাসে না। হ্যাঁ, বাবা মাকে ভালোবাসে না, যেমন তুমি ভালোবাসো না তোমার বাবাকে, আজকে না ভালোবেসে আমার কাছে চলে এসছো, তোমাকে আমার কথাটা শোন, আমি আমি কি করিস শোনো। বলেছিল না যে খুনি আমাদের মধ্যে আছে, ও ঠিক বলেছিল, দেবেন্দ্রনাথ ভাদুরী এই কথাটা জন্মদিন।
কি হয়েছে স্যার? এক মিনিট। আমি কেন কেন তোমাকে মারবো বলতো? কারণ আমি প্রত্যেক ওই ওই মেয়েগুলোকে মেরে ফেলি যেগুলো তার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসে। আমি আসলে কি করি বলতো? আমি তোমাদের মতো মেয়েদের সঙ্গে না প্রেম করি। আমি ইচ্ছে করে তার বাবা মাদের সঙ্গে অভদ্র আচরণ করি। তারপর আমি দেখি যে কে আমার কাছে আসছে, তাকে বাবা মার কথা শুনে বই হচ্ছে। ও যে ড্রাইভার, ও না খুব ভালো ছিল জানো? ও না ও না ওর বাবা মার কথা শুনে রয়ে গেছিল, তাই আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ওকে আমার মারতে হলো একটু অন্য কারণে। তুমি মরে তুমি মরে আমাকে আমি মারবো, কারণ তুমি তোমার বাবাকে ছেড়ে পালিয়ে এসছো না। হ্যাঁ হ্যাঁ পালিয়ে এসছো না, চলো ফোনটা বিজি। স্যার কি হয়েছে আমাকে ক্লিয়ারলি বলুন স্যার। বলছি সব তোমায় বলবো আমি। ফোনটা ধরো, ফোনটা ধরো পরিমল। ও এগেইন বিজি, এগেইন বিজি, অভিজিৎ এগেইন বিজি। ও নো, এখন আমি কি করি? প্রিয়ার বিপদ, ঘোর বিপদ। স্যার কি হয়েছে সেটা বলুন আমাকে। বুঝতে পারছো না, কাল 13ই ডিসেম্বর প্রিয়ার জন্মদিন। তুমি এই সহজ সত্যিটা বুঝতে পারছো না? তার জীবন বিপন্ন, মেয়েটা যে কোথায় গেল, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। এখন এখন কি করব আমার কিছুই মাথায় আসছে না। আমি কি মোবাইলে একটা ট্রাই করে দেখব? মোবাইলে? হ্যাঁ মোবাইলে একটা দেখি। মোবাইলে আর তো অপেক্ষা করা যায় না, এবার যা হোক একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। আপনি প্রিয়ার জীবন বিপন্ন, একটা কিছু করো, একটা কিছু করো প্লিজ। তোমার আমি হাতে ধরে বলছি, একটা কিছু তোমাকে করতেই হবে, প্রিয়াকে তোমাকে বাঁচাতেই হবে। আমার মা আমার দিদির জন্য সব কিনে আনতো, কিন্তু আমি দিদিকে কিছু দিতাম না, আমি সব লুকিয়ে লুকিয়ে রাখতাম। এগুলো আমার জন্য মা আনতো না, আমার দিদির জন্য। আর দিদির পচা, আর দিদি তো বাজে, দিদিকে আমি লুকিয়ে নিতাম না, সব আমি 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 রেখে দিতাম এগুলো। তুমি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ আমাকে? হ্যাঁ এইগুলো আমার দিদি, তুমি দিদিকে দিই না, সব সব আমি আমি ভাববো, এগুলো সব আমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছেন কে আপনি? হ্যাঁ আপনি কে বলছেন? হ্যালো হ্যালো Thank you.
দিদিও ঠিক তোমার মতোই ছিল। আমার দিদি আমার মাকে ভালোবাসত না, মা ভালোবেসে পালিয়ে গেছিলো। ঠিক এই তুমি যেরকম পালিয়ে গেছো ওরকম আমার দিদিও পালিয়ে গেছিলো। তোমার মতো মেরে না পৃথিবীর যোগ্য না। হ্যাঁ, তোমার মতো মেয়েরা পৃথিবীর যোগ্য না। তোমাদের মতো মেয়েদেরকে আমি সব কটাকে শেষ করবো। আমি আমি 13 তারিখে জন্মেছি বলে সবাই আমাকে অপহায় বলতো না? হ্যাঁ, আমি আমি প্রত্যেকটা 13 তারিখে জন্মানো মেয়েদেরকে এইভাবেই শেষ করব, যারা বাবা মাকে পছন্দ করে না, বাবা মাকে বাবা মাকে ভালো না বেশে তাদের প্রেমিকের কাছে পালিয়ে যায়। একটা বাবা মা 20-25 বছর ধরে একটা মেয়েকে শাসন মেয়েকে ভালোবাসা দিয়ে বড় করে, আর তাদের কি ছেড়ে তোমরা সব এই কদিনের ভালোবাসা একটা প্রেমিকের কাছে চলে আসো? হ্যাঁ, তুমি তোমরা ভাবো নিজেদেরকে। হ্যাঁ, তোমার মতো মা আমার দিদিও পালিয়ে গেছিল আমার মা কাছে, আর সেই দুঃখ সহ্য করতে না পারে না, আমার মাটা মরে গেল। আমি খুব ভালোবাসতাম জানো আমার মাকে, আমার খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু আমার মা না ওই দিদিটার জন্য ওই দিদির জন্য মরে গেল, সুইসাইড করলো। সারা পাড়ার লোক না আমার মাকে কথা শোনাতো, কিন্তু আমি আমি আর সেগুলো অন্য কারোর বাবা মাদের হতে দেবো না। তোমাদের মতো মেয়েরা যারা প্রেমিকের কাছে পালিয়ে আসে না, বাবা মাকে ভালো জানেছে, তাদের তাদের সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ, তোমার মতো সব মেয়েদেরকে আমি শেষ করে দিই, যাদের 13 তারিখে জন্ম, তোমার 13 ডিসেম্বর তুই জন্ম দিল না? হ্যাঁ, জানো আমার জন্মদিন 13 তারিখ না, সব সব লোকেরা বন্ধুরা বন্ধুরা আমাকে অপয়া বলতো, বলতো আমার দিদি ফিরে গেছে, মা মরে গেছে, আমি অপয়া বলি? হ্যাঁ, আমি অপয়া? হ্যাঁ, আমি বলো না, বলো আমি আমি আনলাকি? হ্যাঁ, আমি আনলাকি? আমি যদি আনলাকি হই তোমরা সবকটা আনলাকি, তোমরা প্রত্যেকে আনলাকি। মেরে ফেলবে? আমি এত সহজে মরবো না প্রিয়া, আমি এত সহজে মরবো না, কারণ আমি তোমাদের মতো সব মেয়েদের শেষ না করা ছাড়া তো আমি আমার শান্তি নেই না বলো? আমার আমার মায়ের আত্মার শান্তি হবে না? হ্যাঁ, আমার মা আমায় বলেছে জানো আমার মায়ের সাথে আমি সবসময় কথা বলি, শোনো না, শোনো না, আমি অপয়া না? হ্যাঁ, আমি অপয়া না? আমার 13 তারিখে জন্ম বলে সবাই আমাকে অপয়া বলে না? হ্যাঁ, তোমারও তো জন্মদিন 13 তারিখ বলো, আর ওই ওই মেয়েগুলোরও সব জন্মতারিখ 13 তারিখ। হ্যাঁ, তাহলে তোমরা কেন অপয় হবে না, তোমরা কেন ভালো ভালো জীবন কাটাবে? আর শুধু আমার আমার দোষ না, হ্যাঁ, আমার আমার দিদি আমার মাকে ছেড়ে পালিয়ে গেল একটা বাজে লোভার ছেলের সঙ্গে, আর তার তার ধায় আমার মায়ের, হ্যাঁ, তার জন্য আমাকে ভুগতে হবে, আমার মাকে ভুগতে হবে? আমার মাকে আমি খুব ভালোবাসতাম, আমার মাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার মা দিদির জন্য মরে গেল, আমার কথা একটুও ভাবলো না? হ্যাঁ, আমি তো কোনো দোষ করিনি বলো প্রিয়া? হ্যাঁ, দোষ তো করেছো তুমি, দোষ তো করেছো তুমি, দোষ তো করেছো তুমি। তুমি তোমার বাবার কথা একবারও ভাবো না, যে তোমার বাবা তোমায় কত ভালোবাসে? হ্যাঁ, আজকে পাড়ার বদনাম তো তোমার বাবাকে পেতে হবে বলো? হ্যাঁ, আর তুমি আমার কাছে চলে এসছো, হ্যাঁ, আমার কাছে চলে এসছো, তুমি কী ভাবো? হ্যাঁ, তোমরা তোমরা বেঁচে যাবে? এই বাবা মাদের ভালোবাসানো বাসনা আর আমাদের মতো বয়ফ্রেন্ডটা তোমাদের কি বাঁচিয়ে দেবে, ভালোবাসা দেবে? হ্যাঁ, হ্যাঁ, কি খবরটা কি? হ্যাঁ, কি খবরটা কি? তোমাদেরকেও মরতে হবে, তোমাদেরকেও মরতে হবে। হ্যাঁ, আমি আমি অপয়া নই, আমি অপয়া নই, কি ভাবো, কি ভাবো? হ্যাঁ, আমি আমি অপয়া না, আমি আমি অপয়া? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের মরতে হবে,
তোমাদের প্রত্যেককে মরতে হবে। 13 তারিখে জন্মদিন। কবে ক্ষমা করে দিয়েছি মা, ভাগ্যিস ফোনটা এসেছিল বলে তোকে আমি বাঁচাতে পারলাম। প্রিয়া দেখো, প্রিয়া তুমি তুমি যাকে ঘেন্না করে আমার কাছে চলে এসেছিলে, আজকে সেই তোমার প্রাণ বাঁচালো আমার থেকে। বাবা আমার থেকে কারোর ভালোবাসা বড় হয় না প্রিয়া, কারোর ভালোবাসা বড় হয় না। আমি মাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি প্রিয়া। বাবা আমার সাথে এরকম কেন হলো? আমি তো কারোর ক্ষতি করিনি, আর আমি তো দেবকে সত্যিই ভালোবেসেছি। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে মা, যা ভুলে যাওয়া উচিত। তুই তুই এটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। যাক, এতদিনে তাহলে 13 তারিখের খুনের একটা কিনারা হলো। থ্যাংক ইউ অলোকদা, আজ তুমি আমার ঠিক সময় ফোনটা করেছিলে বলেই আমি আমার মেয়েটাকে পাশে পেলাম, নালে হয়তো আমি আমি কি করতে গিয়ে ফোন করব। হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছিলাম বটে, কিন্তু আমি বারবার লাইনটা তো বিজি পাচ্ছিলাম। তুমি তুমি আমাকে ফোন করে জানাওনি যে দেব প্রিয়াকে ফোন করতে চলেছে? আরে না, আর তাছাড়া আমি জানবোই বা কি করে যে দেব প্রিয়াকে নিয়ে কোথায় গেছে? আমাকে ফোনটা কে করলো? সত্যি তো এই ইনফরমেশনটা ওকে কে দিল? বাবা তোর ফোন নাম্বারটা দেখি। এই তো এই তো এই তো দেখ, এই যে এই যে এই নাম্বারটা থেকে ফোনটা এসেছিল। এটা তো দেবের ফোন নাম্বার। দেবের ফোন নাম্বার? দেব তোমাকে ফোন করে জানিয়েছিল যে ও প্রিয়াকে নিয়ে কোথায় রেখেছে? কিন্তু দেব এরকম করবে কেন? ও যদি আমাকে খুনি করতে চাইতো তাহলে বাবাকে ফোন করে কেন জানাবে? সেটাই তো বুঝতে পারছি না, এটা তো একরকমের সুইসাইড। ও তাহলে জানতো যে পরিমল তোকে বাঁচাতে ওখানে যাচ্ছে, আর ও পরিমলের হাতে মারা যাবে সেটাও জানতো। সেটা ও নিজেই প্ল্যান করেছিল, তোকে বাঁচিয়ে দিয়ে গেল। বাট ভাই, এখন আবার কি হলো দেখি তো। আপনার নামে চিঠি আছে? চিঠি আছে। প্রিয়া জানি, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি পৃথিবীতে থাকব না, আমি তখন শান্তিতে আমার মায়ের কাছে চলে যাব। চিঠিটা
করতাম। আমি যদি 13 তারিখে জন্মেছি বলে অপয়া হই, তাহলে প্রত্যেক মেয়ে যারা 13-এ জন্মেছে তারাও অপয়া, তাদেরও মরতে হবে। কিন্তু আমি আমি তোমায় মারতে পারলাম না। কেন জানো? কেন? কারণ আমার জন্মদিন 13ই ডিসেম্বর, তোমারই জন্মদিন, যেটা আমার জন্মদিন, যেই নির্দিষ্ট দিনটার জন্য সারা জীবন আমায় এত অপমান সহ্য করতে হয়েছে, এত নিন্দে সহ্য করতে হয়েছে, সেই একই দিনে তোমার জন্মদিনের জন্য আমি তোমায় ছেড়ে দিলাম। আমি প্রমাণ করে দিলাম যে 13ই ডিসেম্বর অপয়া নয়, কারণ এটা আমার জন্মদিন। তুমি লাকি যে তুমি দেবের জন্মদিনে জন্মেছি। আমি প্রমাণ করে দিলাম প্রিয়া যে আমি অপয়া নই। তোমার জন্মদিনে তোমায় তোমার জীবন উপহার দিয়ে গেলাম। তোমার বাবাকে আমি ফোন করে বলেছিলাম আমার ঠিকানা, তোমাকে বাঁচানোর কথা, আমায় মাফ করে দিও। শুধু একটা কথা বলে যাই, বাবা মাকে কখনো ভুলো না। বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না। তোমরা সবাই বাবা মার ভালোবাসা পেয়েও তার মূল্য দাও না। আর আমি মাকে এত ভালোবেসেও তাকে হারালাম। আজ আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি প্রিয়া, আর হয়তো আমায় কোনো দিন দেখতে পাবে না। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। ভালো থেকো, বিদায়।